Madam Speaker, calm down, calm down. You'll have your turn if you understand. Madam Speaker, আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার, ছোটবেলা থেকেই শুনে এসেছি। মাননীয় স্পিকার, এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার। কই বাবা, গণতন্ত্র এই সংবিধানে না, গণতন্ত্র হলো মাইন্ডসেটে, চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে, তাহলে এই দেশে গণতন্ত্র আসবে। মাননীয় স্পিকার, কাম ডাউন, কাম ডাউন, ইউল হ্যাভ ইউর টার্ন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। মাননীয় স্পিকার, আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার, ছোটবেলা থেকেই শুনে এসেছি। মাননীয় স্পিকার, এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের, আচ্ছা নাম বললাম না, ফার্মার্স ব্যাংক। ব্যাংক করতে মাননীয় স্পিকার আপনাকে জানাই 400 কোটি টাকা লাগে, চারের পর নয়টা শূন্য, এবং একটা ডাইরেক্টরের 35 কোটি টাকা। ফার্মার্স ব্যাংক যিনি করলেন ইলেকশনের হলফনামায় 39 লক্ষ টাকার মালিক, মেঘনা ব্যাংকে করলেন কোটি বাটি মিলে 27 লাখ টাকার মালিক, ফেডারেল ব্যাংক যিনি করলেন কোটি বাটি মিলিয়ে 1 কোটি 10 কোটি টাকার মালিক। দুর্নীতি নাকি আমরা করি, ইয়া খোদা। আমার কথা কি, দুর্নীতি অনেকেই করে, লুকায় টুকায় করে, কিন্তু এইটা কি দুর্নীতি? খুললাম খুল্লা দুর্নীতি। আপনাকে কিছু ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই। দুর্নীতির কথা স্টার্ট করলে শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে হয়, অর্থনীতি নিয়ে কথা বলতে হয়। ভাইস স্পিকার, আজ থেকে ঠিক 1 বছর আগে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম দরবেশ তার মুরিদদের কথা শেয়ার মার্কেটের, সেই দরবেশের কথা এখন বাচ্চা বাচ্চাও বাংলাদেশে কিন্তু বলতে পারে, সেই দরবেশের বিচার হয় নাই মাননীয় স্পিকার। এছাড়া আরও যত মুরিদ ছিল কারোই বিচার হয়নি মাননীয় স্পিকার। গতবার তো বলে গিয়েছিলাম শেয়ার মার্কেটে জড়িত কারা ছিল, এখন সময় এসেছে হালকা করে বলার কিভাবে শেয়ার মার্কেটের ঘটনাটা ঘটানো হলো। 2010 সালের সেপ্টেম্বরে সিডিবিএল দেখলেই বোঝা যায় জেড ক্যাটাগরি নামে কোন কোন কোম্পানিগুলি তাদের টাকাগুলি বের করে ফেলেছে। আমার কাছে এখানে 8টা কোম্পানির নাম আছে যারা 1,800 কোটি টাকা উঠিয়েছে, এখানে আরও 26টা কোম্পানির নাম আছে যারা 1,900 কোটি টাকা উঠিয়েছে, এখানে আরও আছে যারা 2,000 কোটি টাকা উঠিয়েছে। মানে স্পিকার, সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে, সরকার থেকে বড়া হলো, রেগুলেটর লাগানো হলো, এটা লাগানো হলো, অনেক কিছুই দেখেছি আমরা, পরে আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হলো। এই টিভি ক্যামেরাগুলি যদি এই কালপিটদের বাড়ির সামনে লাগানো হতো, তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একটা ইনভেস্টিগেশন কমিটি করা হলো, সেটা রিপোর্ট দেওয়া হলো, অর্থমন্ত্রী সুন্দর করে বললেন দিজ আর মাফিয়া, উই ক্যানট স্পিক, হোয়াট আ ডিসগ্রেস ফর দ্য কান্ট্রি। যা আমাদের অর্থমন্ত্রী বলে যে দিজ আর মাফিয়া। শেয়ার মার্কেটের আরও কিছু ঘটনা আপনাকে বলতে চাই। কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি নাম, ডক্টর আতিয়ার, তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য। যখন তিনি দেখলেন যে 40% to 30% ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে, তিনি যে বুঝালেন আগে থেকেই অর্থমন্ত্রী, যিনি অন রিপিটেড ফ্যাশন আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না, তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক আর IMF কে খুশি করার জন্য, চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বলা হলো, ব্যাংক মাস্ট উইথড্র দ্য মানি। মাননীয় স্পিকার, 200 কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কি হবে, যাত্রীরা নিহত হবে। এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা আর তাদের আশেপাশের কিছু ব্যবসায়ীরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নিয়ে আরম্ভ করলো, আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন, এই দরবেশকেই আবার সেই সিটে বসালেন। আমার মনে আছে আমি ছিলাম না সংসদে, তবে সুরঞ্জিৎ গুপ্ত সাহেব বলেছিলেন কি জানি, ভূত শস্যের মধ্যে ভূত থাকা, দরবেশও কিছু করতে পারলো না, বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন, বললো নাকি কিছু টাকা দিবে, কোনো প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে। মাননীয় স্পিকার, এমনও দেখা গিয়েছে অনেক ব্যাংকের মালিকরা তারা ডাইরেক্ট ব্রোকারেজ হাউসে এই টাকাটা নিয়ে গিয়েছে, এটা বাংলাদেশের সবচেয়ে বড় করাপশন, এই ইতিহাস হয়ে থাকবে। আমি একটা কথা বলতে চাই, সরকারের উচিত কোনো আইন পাশ করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কালপিতদের বিচার করা, অথবা এমন কোনো আইন করা যাতে আগামীতে শেয়ার মার্কেটে কেউ কোনো ধরনের
এই ধরনের ফাস্ট না করতে পারে। মাননীয় স্পিকার, 1 কোটি লোক রাস্তা এফেক্টেড। বাংলাদেশের মানুষের কাছে এই হাতে গোনা কয়টা টাকাই তো তাদের সোশ্যাল ইম্প্যাক্ট, তাদের সোশ্যাল রেসপেক্ট। যার যাদেরকে আপনি দেখেন মাননীয় স্পিকার রাস্তায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটের জন্য চিল্লাচিল্লি করছে, তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে। আরও অনেক লোক আছে, আরও অনেক মা বোনের আছে, আরও অনেক মিশনে আমার